আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ সরলরেখা। আর প্রশ্নমালা হলো 3.1। প্রশ্নমালা 3.1-এর আজকে আমি আলোচনা শুরু করব 2 নম্বর কোশ্চেন দিয়ে। 2 নম্বর কোশ্চেনটি হলো পোলার সমীকরণে প্রকাশ করো। আর 2-এর 1 নম্বর কোশ্চেন হলো x² + y² = 16। x² + y² = 16, এটাকে আমাদেরকে বের করতে হবে পোলার সমীকরণে। তাহলে শুরু করা যাক 2-এর এ নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করে এখানে আমাদের দেওয়া আছে x² + y² = 16, এটাকে আমাদেরকে বের করতে হবে পোলার সমীকরণে। আমরা জানি পোলার সমীকরণকে বা পোলার স্থানাঙ্ককে আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয়। তার মানে হচ্ছে এখানে আমাদেরকে আর এবং থিটা নিয়ে আসতে হবে। এখন দেখো, আমরা এক্সের একটা সূত্র জানি, এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি এক্সের পরিবর্তে, যে আর কস থিটা হোল স্কোয়ার প্লাস এখানে হলো আর সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল হলো 16। বা এখন যদি এখানে ক্যালকুলেশন করি স্কোয়ারটা আর উপরে দিয়ে দিই, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, স্কোয়ারটা সবার ভিতরে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, প্লাস এখানেও সেম আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হলো 16। এখন দেখো, এখান থেকে আমরা আর স্কোয়ার কমন নিতে পারি, বা আর স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে আমাদের কস স্কোয়ার থিটা প্লাস এখানে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হলো 16। বা আর স্কোয়ার, এখন দেখো এখানে আসছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সূত্র আমরা জানি হচ্ছে 1। তার মানে এই এখানে যদি 1 হয় আর 1-এর সাথে যদি আমরা গুণ করি আর স্কোয়ার, তাহলে হবে আর স্কোয়ার, তার মানে হলো ইকুয়াল 16। সুতরাং আর ইকুয়াল, দেখো এখানে আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি আমরা সাইড চেঞ্জ করি 16-র উপরে তাহলে হয়ে যাবে বর্গমূল, আর 16-র বর্গমূল হলো 4। আর এটাই হলো আমাদের পোলার সমীকরণ। তা লিখতে পারি যা পোলার সমীকরণ। এখন আমি আলোচনা করবে 2-এর বি নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা আমি উঠিয়ে নিচ্ছি, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে বি নাম্বার কোশ্চেন হলো, দেওয়া আছে, এখন খেয়াল করে এখানে আমাদের দেওয়া আছে x² + y² - 6x = 0, এটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে পোলার আকারে। পোলার আকারে যখনই প্রকাশ করতে বলবে, তার মানে হচ্ছে এখানে এক্স ওয়াইয়ের পরিবর্তে আর এবং থিটা নিয়ে আসতে হবে, বা কস থিটা বা সাইন থিটা নিয়ে আসতে হবে। এখন দেখো, আমরা এক্সের পরিবর্তে সূত্র বসাতে পারি, কারণ এক্সের সূত্র আমরা জানি আর এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা এবং আর ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। সূত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা স্ক্রিন থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। তাহলে আমরা এক্সের পরিবর্তে বসাতে পারি এখানে, যে আর কস থিটা হোল স্কোয়ার প্লাস এখানেও বসাবো আর সাইন থিটা হোল স্কোয়ার -6। এখন দেখো এখানে এক্স, এক্সের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে আর কস থিটা আর ইকুয়াল হলো 0। বা এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি আর এর উপরে স্কোয়ার হবে, তাহলে আর স্কোয়ার কজের উপরে স্কোয়ার হবে কজ স্কোয়ার প্লাস এখানেও সেম একইভাবে ক্যালকুলেশন হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, এখানে আমরা -6 আর কস থিটাটাকে সাইড চেঞ্জ করে ফেলতেছি, তা লিখতে পারি আমরা 6 আর কস এখানে হলো থিটা। এখান থেকে এখন আমরা আর স্কোয়ার কমন নিতে পারি, যদি আর স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকতেছে আমাদের কস স্কোয়ার থিটা প্লাস এখানে হলো সাইন স্কোয়ার থিটা আর ইকুয়াল হলো 6 আর কস থিটা। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সূত্র আমরা জানি হচ্ছে 1, আর এখানে একটা আর স্কোয়ার, দুইটা আর স্কোয়ার, আর এখানে হচ্ছে একটা আর স্কোয়ার, একটা আর একটা আর কাটাকাটি করব। তার আমরা লিখতে পারি, সুতরাং আর ইকুয়াল, এতটুকুর মান 1 হওয়ার কারণে এখানে শুধু আর থাকবে, আর এখানে একটা আর স্কোয়ার, এখানে একটা আর কাটাকাটি গেল, আর ডান পাশে থাকতেছে আমাদের 6 cos θ। তার আমরা লিখতে পারি যা পোলার আকার।
এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.1 এর 2 এর সি নাম্বার কোশ্চেন। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক 2 এর সি নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করে এখানে আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 × x + 1, এটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে পোলার আকারে। তাহলে আমরা এখানে ফার্স্টে যে ক্যালকুলেশনটা করব যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4, এটা গুণাকারে আছে, 4টা আমরা গুণ করে দিব, তাহলে লিখতে পারি আমরা 4x + 4। এখন দেখো যেহেতু বলছে পোলার আকারে প্রকাশ করতে হবে, আর আমরা জানি পোলার আকারে প্রকাশ করা মানে হচ্ছে আর এবং সাইন থিটা এবং কস থিটাতে নিয়ে আসতে হবে। তো এখানে আর আনতে হলে আমরা জানি যে আর স্কোয়ারের সূত্র হলো x² + y², কিন্তু এখানে কোথাও এক্স স্কোয়ার নেই, যার কারণে আমরা উভয় পক্ষে এক্স স্কোয়ার যোগ করে দেব। তাহলে আমরা লিখতে পারি বা x² + y² = এই পাশেও আমরা একটা এক্স স্কোয়ার যোগ করবো, যেহেতু আমরা বাম পাশে একটা এক্স স্কোয়ার যোগ করেছি, ডান পাশে একটা আমরা এক্স স্কোয়ার যোগ করব। তাহলে x² + 4x + 4 বা x² + y² = এটাকে আমরা সূত্র বানাতে পারি, লিখতে পারি x² = 2 × x × 2, এই 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 হবে, প্লাস আর 4কে লিখে যা হচ্ছে 2² বা এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি x² + y² সমান হচ্ছে আমরা জানি r² এখানে বসিয়ে দিব r² = আর এটা সূত্র হচ্ছে আমাদের a + b² এ হলো এখানে x প্লাস বি হলো এখানে 2, তাহলে x + 2² দুই পাশ থেকে আমরা স্কোয়ার কেটে দেব, তাহলে লিখতে পারি আমরা r = x + 2 বা এখন এখানে r রেখে দেই ইকুয়াল, এখানে কিন্তু আর x রাখা যাবে না, যেহেতু আমাদের বলা হয়েছে পোলার সমীকরণে প্রকাশ করো, x আমাদের উঠাই দিতে হবে। আর x এর সূত্র আমরা জানি হচ্ছে r cos θ + 2। এবার r এর অংশটাকে আমরা সাইড চেঞ্জ করে ফেলবো, তাহলে লিখতে পারি r - এটা ছিল প্লাস, বাম পাশে আসলে হবে মাইনাস, r cos θ = 2। সুতরাং এখান থেকে আমরা r কমন নিতে পারি, r যদি কমন নেই এখানে হবে 1 মাইনাস, এখানে হবে হচ্ছে আমাদের cos θ = 2, যা পোলার সমীকরণ। এখন আমি আলোচনা করব পরবর্তী কোশ্চেনটি। পরবর্তী কোশ্চেনটি হলো প্রশ্নমালা 3.1 এর 2 এর ডি নাম্বার কোশ্চেন। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক 2 এর ডি নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করে এখানে আমাদের দেওয়া আছে x² = 1 - 2y, এটা দিয়ে আমাদেরকে বলা হয়েছে পোলার আকারে প্রকাশ করার জন্য। আমরা জানি পোলার আকারে প্রকাশ করা মানে হচ্ছে আর এবং cos θ অথবা sin θ-তে নিয়ে আসতে হবে। এখন দেখো এখানে যদি আমাদের আর নিয়ে আসতে হয় তাহলে উভয় পাশে আমাদের একটা y² যোগ করতে হবে, কারণ হলো r² সমান আমরা জানি হচ্ছে x² + y², কিন্তু এখানে y² নেই, যার কারণে আমরা উভয় পক্ষে y² যোগ করে দেবো, তাহলে লিখতে পারি আমরা x² + y² = 1 - 2y + y² দুই পাশে আমরা y² যোগ করলাম, এখন আমরা লিখতে পারি x² + y² = 1² - 2 × 1 × y + এটা হলো y², এটাকে আমরা সূত্র বানাবো, যার কারণে আমরা এটাকে সাজিয়ে লিখলাম। এখন আমরা লিখতে পারি বা x² + y² সমান হলো আমরা জানি r² = আর এটা সূত্র হচ্ছে a - b² তা লিখতে পারি আমরা 1 - y² বা এখন যদি আমরা ক্যালকুলেশন করি উপরে স্কোয়ার এখানে স্কোয়ার, দুই পাশ থেকে স্কোয়ার আমরা কেটে দিব, তাহলে থাকতেছে এখানে আমাদের r = 1 - y বা এখানে থাকতেছে আমাদের r = দেখো এখানে যেহেতু এখনও y রয়ে গেছে, y আমাদেরকে বাদ দিতে হবে, y সমান সূত্র আমরা জানি হচ্ছে r sin θ। এবার r এর অংশগুলোকে সাইড চেঞ্জ করে ফেলবো, মানে হচ্ছে একসাথে নিয়ে আসবো, তা লিখতে পারি r + r sin θ = 1। সুতরাং এখান থেকে যদি আমরা r কমন নিই তাহলে থাকতেছে এখানে আমাদের 1 + sin θ = 1, যা পোলার সমীকরণ। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে
তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।